তো বন্ধুরা, প্রাইমারি টেট 2022 এ যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে তাদের কি সুপার টেট হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সংক্রান্ত একটি আপডেট উঠে আসছে। সুপার টেট আদৌ হবে কি হবে না, তার সঙ্গে যারা টেট কোয়ালিফাইড রয়েছেন তাদের সার্টিফিকেট তো 30 এপ্রিলের মধ্যেই দিয়ে দেওয়া হবে, এই সংক্রান্ত অলরেডি আমি একটি নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তার পাশাপাশি নতুন টেট অর্থাৎ 2023 সালে যে টেট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল এবং সভাপতি তিনিও বলেছিলেন যে আরও একটি টেট হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই সংক্রান্ত কি আপডেট উঠে আসছে, নতুন টেটের ব্যাপারে কি আপডেট, চলুন জেনে নেব এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিতে আপনারা কিন্তু ভুলবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারি। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। 11 ডিসেম্বর 2022 যে টেট পরীক্ষাটি রাজ্যে আয়োজিত হয়েছিল তাতে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট, প্রায় 1.5 লক্ষের উপরে ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে এবং সেই পাস করা ক্যান্ডিডেটদের মাথায় একটাই টেনশন এই মুহূর্তে যে তাদেরকে কোনো সুপার টেট দিতে হবে। তো এই বিষয়টি নিয়ে যে আপডেট উঠে আসছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো 2022 সালের টেট পাসদের আর কোনো পরীক্ষা দিতে হবে না, অর্থাৎ সুপার টেট হওয়ার বিষয়ে রাজ্য সরকারের যে চিন্তাভাবনা ছিল সেটি এবছর হবে না, সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর, এমনটাই আপডেট উঠে আসছে। তবে প্রাইমারি টেটের পরবর্তী যে বিজ্ঞপ্তি বেরোবে অর্থাৎ নতুনভাবে যে টেট পরীক্ষা হবে তাতে প্রথম টেটে সফল হওয়ার পর আরও একবার টেট বা সুপার টেট হতে চলেছে বা হওয়ার একটা খবর উঠে আসছে, অর্থাৎ এবছরে যারা টেট কোয়ালিফাইড হয়েছে তাদের এই সুপার টেট সংক্রান্ত রাজ্য সরকার যেটা চিন্তাভাবনা করছে সেটাতে কিন্তু কোনোরকম সুপার টেট হওয়ার চিন্তাভাবনা নেই বলেই কিন্তু আপডেট উঠে আসছে। তো যাই হোক, আরও একটি খবরে দেখবো, সভাপতি গৌতম পাল কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই জানিয়েছিলেন যে 2014 সালে টেট কোয়ালিফাইড যারা রয়েছেন তাদের সার্টিফিকেট 30 এপ্রিলের মধ্যে দেওয়া শুরু হবে এবং এই বিষয়টি নিয়ে গতকালকে একটি শুনানি হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যারা ডিএলএড 2020-22-এর ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে যাতে রিক্রুটমেন্ট প্রসেসে কোনোরকম অংশগ্রহণ বা তাদের যেন কোনোরকম সুবিধা না দেওয়া হয় সেই নিয়ে কিন্তু একটি শুনানি বেরিয়ে এসেছে। আমি গতকালকেই সেই নিয়ে একটি নিউজ আপনাদেরকে শেয়ার করেছিলাম, সেটা আপনারা অনেকে হয়তো দেখেছেন। তো যাই হোক, যারা 2020-22 সালে ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন এবং এই রিক্রুটমেন্ট প্রসেস 2022-এ অংশগ্রহণ করছেন তাদের কিন্তু সুবিধা দেওয়া হবে না, এমনটাই কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছিল। তো এটাই কিন্তু আপডেট এসেছিল। আর যারা টেট কোয়ালিফাইড রয়েছেন 2014 সালের তাদের 30 এপ্রিলের মধ্যেই টেট সার্টিফিকেট দিয়ে দেওয়ার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে, তো এই নিয়ে পোর্টাল খুব তাড়াতাড়ি খোলা হবে বলে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। অন্যদিকে শিক্ষা দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, 2023 সালের প্রাইমারি টেটের নতুন বিজ্ঞপ্তি এবছর পুজোর আগেই বেরোবে বলে কিন্তু এমনটা আপডেট এবং পরীক্ষা ডিসেম্বর মাসের আগেই কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বলে দেখা যাচ্ছে। তবে এবার প্রাইমারি টেট দুটি পর্যায়ে হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই কিন্তু এই মুহূর্তে প্রাথমিক সূত্রে পর্যায়ে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ দুটি পর্যায়ে জিনিসটা কী সেটা কিন্তু যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসছে ততক্ষণ কিন্তু বলা যাবে না। তো যতটা সম্ভব মনে হয় যে সুপার টেটের ব্যাপারটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা চলছে, যেটা আমি আপনাদের আগেই জানালাম যে পরবর্তীতে যে নতুন টেট হওয়ার সম্ভাবনা রয়েছে সেই টেটে কিন্তু অন্যান্য স্টেটকে অনেকটাই গুরুত্ব দেওয়া হবে এবং সেই জিনিসটাই কপি করার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, সেটা আগামী দিনে বিজ্ঞপ্তি নতুন আসলেই আমরা কিন্তু জানতে পারবো। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, আপনাদের যেটা শেয়ার করলাম, 2022 সালে যারা টেট কোয়ালিফাইড রয়েছে তাদের কিন্তু সুপার টেট না হওয়ারই একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যদিও সমস্ত কিছু সরকার আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দিয়ে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। তো সেই নোটিফিকেশনের আশা আমাদের এখন করতে হবে, কবে সেই নোটিফিকেশন বেরোচ্ছে না বেরোচ্ছে আমি আপনাদের সঙ্গে অবশ্যই আপ টু ডেট রাখবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। আর যারা এখনও ভাবছেন যে আমরা প্রাইমারি টেটের প্রিপারেশন নেবো কি নেবো না, তো সেই বিষয়টি নিয়ে আপনাদের চিন্তাভাবনা কিন্তু এখন দৃঢ় করার সময় এসেছে। তো ডিসেম্বর মাসের আগে কিন্তু আরও একটি টেট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই আপনারা প্রিপারেশন শুরু করে দিন, নাহলে কিন্তু সময় কিন্তু পাবেন না। অনেকেই 2-1 নম্বরের জন্য এবছরে টেট কোয়ালিফাই করতে পারেনি, তো তারা চিন্তিত রয়েছে, তাদের জন্য আরও একটি সুবর্ণ সুযোগ আসতে চলেছে এবছরে ডিসেম্বরের আগেই আপনারা কিন্তু আরও একটি টেটে বসার সুযোগ পাচ্ছেন। তো সেক্ষেত্রে এখনও কয়েকটি বিষয় আমাদের দিকে নজর রয়েছে, বিশেষ করে ডিএলএড ভার্সেস বিএড মামলার চূড়ান্ত শুনানি এখনও পর্যন্ত হয়ে দাঁড়ায়নি। তো সেই মামলার শুনানি এখন কবে আসছে, সেই মামলাতে কি শুনানি হচ্ছে সেটার দিকেও কিন্তু নজর থাকবে। তো আশা করব সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পরেই বিজ্ঞপ্তিটি বেরোবে। তো যখনই আমি এই সংক্রান্ত কোনো নিউজ পাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটি রয়েছে সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে রেখেছি, সেটাতেও কিন্তু আপনারা জয়েন করে রাখবেন, সেখানেও কিন্তু অনেক আপ টু ডেট খবর কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।